কিবা দাদা কিবা হেতু অনর্থক মই লব লাগে মৃত্যু দণ্ড আজি কিবা হেতু মথুরার নিরীহ প্রজায় শাস্তি পাই বিনা অপরাধে রজা হই রাক্ষ মূর্তিরে মানবর নামত কিয় কলঙ্ক হানিছা দাদা কিয় হয় ইতিমধ্যে রাজ্যের প্রান্তে প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানত ভগবান শ্রী শ্রীকৃষ্ণ রাসলীলা উৎসব ভাগে উদযাপনের কারণে বিভিন্ন ধরনের প্রস্তুতি ইতিমধ্যে আগবহা পরিলক্ষিত হয়েছে। সেয়ে মই উপস্থিত আছো রঙাজান রঙ্গমঞ্চত। এই রঙাজান রঙ্গমঞ্চর যুবক সমাজে ইতিমধ্যে 1972 চনের পরাই ইয়াতে ভগবান শ্রী শ্রীকৃষ্ণ রাসলীলা ভাগে উদযাপন করে আহিছে। সেয়ে এবার খুব উখল মাখল পরিবেশত খুব সুন্দরভাবে ইয়াতে তেখেতসকলে আখড়া করে থাকা ইতিমধ্যে আমি দেখা পাইছো। মোর সহযোগীক মই এই নান্দনিক দৃশ্যসমূহ দেখাবার বাবে অনুরোধ জানাইছো। দ্য নিউজ প্লাজর সমদর্শকক আমি এই নান্দনিক দৃশ্য দেখাবার বাবে চেষ্টা করছো। ইতিমধ্যে এই রঙাজান যুবক সমাজে 13 আর 14 তারিখ ইংরাজি 13 আর 14 তারিখত ভগবান শ্রী শ্রীকৃষ্ণ রাসলীলা ভাগে উদযাপন করবলে মনস্থ করেছে। আর সেয়ে তেখেতসকলে খুব সুন্দরভাবে এই আখড়া ইতিমধ্যে আগবহাই নিছে। আমি আমার দ্য নিউজ প্লাজর সমদর্শকক এই নান্দনিক দৃশ্য আমি দেখো। আর ইতিমধ্যে এই যুবসংঘর আমি বিষয়ববীয়াসকলক ইয়াত আমি দেখা পাইছো। তেখেতসকলের কিছু আমি অনুভব জানিবর চেষ্টা করি। ইতিমধ্যে কেনেকুৱা ধরনের প্রস্তুতি আপনার ইয়াতে আগবহাইছে বা কেনেদরে আপনাদের ভগবান শ্রী শ্রীকৃষ্ণ রাসলীলা ভাগে উদযাপন করব? জয় জয়তে মানে নিউজ প্লাসর আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনি ইমান রাতি আহি আমার প্রচারের কারণে যখন সুবিধা দিলে। ইয়ার পিছতে আমার কথাটা হল কি, মহাপুরুষ মাধবদেবের জন্মস্থান আর রঙাজান যুবক সংঘ যুতিয়াভাবে আমি আজি 54 বছরিয়া যুক্ত আমার রাস ক্রমান্বয়ে আমি উদযাপন করে আছি। আজি 54 বছরের রাস অহা আমি 13 আর 14 তারিখে উদযাপন করবর কারণে পূর্ণ প্রস্তুতি করে থাকা হয়েছে। লগতে আমি পূর্ণাঙ্গ রাস যেহেতু ইয়াত উদযাপন করিম, আমার 5টা খণ্ডত আমার ইয়াত রাস উদযাপন হব। অনন্ত শয্যা, কংসালয়, নন্দালয়, শিশুলীলা আর মহারাস সম্পূর্ণরূপে আমি শেষ করিম। আর আমার যিনি ড্রামা অংশ অনন্ত শয্যা আর কংসালয় নন্দালয় এইখানে আমি সম্পূর্ণ এদিন 13 তারিখের দিনা আমি 10 বছরের তলর শিশুর দ্বারা উদযাপন করবর কারণে চেষ্টা করছো। লগতে আমি রঙাজান যুবক সংঘক সম্পূর্ণরূপে আমার শ্রী শ্রী মাধবদেব জন্মস্থান পরিচালনা সমিতিয়ে সহযোগিতা আগবহাইছে। আমি খুব পূর্ণদমে আমি কামত লাগি আছো আর যিমান পাৰো ভগবানের ওচৰত আমি প্রার্থনা জানাইছো যে আমার সুকলমে যাতে আমার এই রাস উৎসব পরিচালনা করে দিয়ে কৃষ্ণ। এই যুবসংঘর আমি অন্য এগারী বিষয়ববীয়ার ওসরে আইসো। নমস্কার, জয় জয়তে আপনাদের ধন্যবাদ জানাইছো। আমি রঙাজান যুবসংঘর সম্পাদক, আমার নাম শ্রী দিগন্ত বরা। আমি আজি বহুদিনের প্রচেষ্টা রঙাজান যুবসংঘর সমূহ সদস্যই একলগে দিনে রাতে কষ্ট করে আজি এই রাস ভাগ ইমান পর্যায়ে নিছো। যেহেতু আমার 13 14 তারিখে দুদিনের কার্যসূচী আমি রাস মঞ্চস্থ করিম, গতি রঙাজান যুবসংঘর সমূহ সদস্য সকল বাপ শিশু বাল্য মানে আই সকলে আজি আমার বয়স সকলে ইয়াত মহারাসত মানে অন্তর্ভুক্তি হয়েছে। গতি একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। লগতে আমার এই অঞ্চলের তথা রঙাজান গাতে লাগি থাকা বিলুঙনিয়া আদি যি গাঁও আছে তেখেতসকলের গাঁৱৰ আমার যুবক আইসকল আহিছে, আমার সম্পূর্ণ সহযোগিতা আছে। বড় আনন্দপূর্ণভাবে আমি রাস ভাগ উদযাপন করবলে ওলাইছো। রঙাজান যুবসংঘ তথা রঙাজান শ্রী শ্রী মাধবদেব জন্মস্থান উজিরতুলর যি আমার মিলন, এই মিলনে আমার আজি প্রায় 54 বছর পার হয়েছে। এই প্রচেষ্টাতে আমি রাস ভাগ উদযাপন করে আইসো আর রাইজর আমি সম্পূর্ণ সহায় পাইছো আর আমার প্রায় কাম সম্পূর্ণ হয়ে উঠেছে। ধন্যবাদ। ইতিমধ্যে তেখেতসকলে আমাক ইতিমধ্যে জানাইছে যে যেহেতু দুদিনিয়া রাস উদযাপনত প্রথম দিনাখন তেখেতসকলে চেমরিয়া সকলের যিসকল চেমরিয়া শিল্পী তেওঁলোকৰ যোগেদি রাসলীলা ভাগ মঞ্চস্থ করব। আমি আপনি ইয়াতে কি ভাব প্রদর্শন করব? মই দৈবকী চরিত্র অভিনয় করেছো। দৈবকী চরিত্র হয় এটা সংলাপ আমার রাডিয়াস প্লাজার সমদর্শকক শোনাও। হয় হুয়া দাদা কিবা হেতু অনর্থক মই লব লাগে মৃত্যু দণ্ড আজি কিবা হেতু মথুরার নিরীহ প্রজায় শাস্তি পাই বিনা অপরাধে রজা হই রাক্ষ মূর্তিরে মানবর নামত কিয় কলঙ্ক হানিছা দাদা কিয়। ধন্যবাদ।
আপোনালৈ ধন্যবাদ থাকিল। আৰু মোৰ সহযোগী ইতিমধ্যে যি আখৰা চলি আছে ইয়াৰ সুন্দৰ নান্দনিক দৃশ্য আমাৰ দা নিউজ প্লাজৰ সমদৰ্শকক আমি দেখুৱাই আছোঁ। এইদৰেই সমগ্ৰ ৰাজ্যৰ প্ৰতিটো মঞ্চত ভগৱান শ্ৰী শ্ৰী কৃষ্ণৰ ৰাসলীলাৰ উদযাপনৰ এটা পূৰ্ণ প্ৰস্তুতি ইতিমধ্যে হৈ উঠিছে। বাইদেউ নমস্কাৰ। নমস্কাৰ। নৃত্য পৰিৱেশন কৰি কেনেকুৱা লাগিছে? ভালেই লাগিছে। আমাৰ প্ৰত্যেক বছৰে ৰাস হয়ে, আমি সকলোৱে এনেকৈ আনন্দ কৰোঁ, খুব ভাল লাগে। এইবাৰ অৱশ্যে আমাৰ বোৱাৰীখিনিক অকণমান সুবিধাটো দিয়াৰ পৰা সকলোৱে ভাল পাইছে, ওলাই আহি অকণমান ফূৰ্তি কৰিবলৈ পাইছে। সকলোৱে জানেই আচলতে হৈয়ে থাকে যে ইয়াত, সেইটো কাৰণে ভালেই লাগিছে সকলোৰে। ধন্যবাদ থাকিল। ঠিক এনেদৰেই ভগৱান শ্ৰী শ্ৰী কৃষ্ণৰ ৰাসলীলা ভাগী পূৰ্ণ প্ৰস্তুতি আমি ইতিমধ্যে দেখা পাইছোঁ। সেয়েহে সমূহ দা নিউজ প্লাজৰ দৰ্শকক এই ৰঙাজান যুৱ সংঘৰ আখৰা গৃহৰ পৰা এই প্ৰতিবেদন আমি আগবঢ়ালোঁ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।